নমস্কার বন্ধুরা, আমি পলাশ বর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। আজ আমরা একটা মেডিটেশন করব। এই মেডিটেশনে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ তথা নারায়ণের দিব্য দর্শন লাভ করব এবং তার থেকে আশীর্বাদ প্রাপ্ত করব। বন্ধুরা, আমরা নাম জপ তো করেই থাকি, কিন্তু আমাদের মন অনেক সময় চঞ্চল থাকে বলে ডাইরেক্টলি আমাদের প্রার্থনা আমাদের আরাধ্য দেবতার কাছে অনেক সময় পৌঁছায় না। আপনারা এই মেডিটেশনটা করলে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে খুব সহজেই আপনাদের আরাধ্য দেবতার কাছে পৌঁছে যেতে পারবেন এবং আপনাদের মনের ইচ্ছা জানিয়ে আপনার পরম পিতা পরমেশ্বরের কাছ থেকে আপনি আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। তাই যারা কৃষ্ণ নাম করেন, নারায়ণ ভক্ত, তারা অবশ্যই এই মেডিটেশনটা প্রতিনিয়ত নিয়ম করে করতে থাকুন। মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় আরাম করে কোনো একটি যোগাসনে বসে পড়ুন বা সোজা হয়ে শুয়ে পড়ুন। যারা বসে মেডিটেশন করতে চাইছেন, মেরুদণ্ড সোজা করে বসবেন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন, তারা সোজা হয়ে আরাম করে শুয়ে পড়ুন। পা দুটোকে একটু ছড়িয়ে দিন, হাত দুটোকে দেহের পাশে একটু ছড়িয়ে দিন, হাতের করতল আকাশের দিকে মুখ করে রাখুন। শরীরের পোশাক ঢিলাঢালা করে নিন। আপনি যে রুমে মেডিটেশন করছেন সেই রুমের মেম্বারদের বলে দিন, মেডিটেশন চলাকালীন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। এখন আপনার মনটাকে একদম শান্ত করে দিন, শরীরটাকে ঢিলা ছেড়ে দিন। মনটাকে শান্ত করার জন্য চোখটা বন্ধ করুন, নাক দিয়ে তিনটে গভীর শ্বাস নেবেন এবং মুখ দিয়ে আস্তে করে ছেড়ে দেবেন। যখন নাক দিয়ে গভীর শ্বাস নেবেন, মনে মনে কল্পনা করবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আপনি শ্বাসের সাথে গ্রহণ করছেন, এবং যখন মুখ দিয়ে আপনি শ্বাসটা পরিত্যাগ করবেন, মনে মনে কল্পনা করবেন আপনার শরীর, মন, আত্মার সমস্ত অশুভ শক্তি, সমস্ত টেনশন, দুশ্চিন্তাকে আপনি শ্বাসের সাথে পরিত্যাগ করছেন। চোখটা বন্ধ করুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। এখন আপনার মনটা আগের থেকে অনেক শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গুনাতে আপনার মনটা আগের থেকে অনেক শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। 10, 9 ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6 আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3 গভীর, আরো গভীর। 2, 1
এখন আমাদের মনটা আগের থেকে অনেক শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন, আর আমার কথা আপনি যত শুনবেন আপনার মনটা তত আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানের ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ, যদি কোনো আওয়াজ আপনার কানে আসে, সেগুলো আপনার ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার ধ্যানকে আরও গভীর, আরও শান্ত অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। এখন আপনার মনটাকে আরও গভীর অবস্থায় পৌঁছাবার জন্য বা নিয়ে যাওয়ার জন্য আপনার মাথার উপরে মনটাকে নিয়োজিত করুন। মাথাটাকে একদম রিল্যাক্স করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনটাকে নিজের কপালের মধ্যে কেন্দ্রীভূত করুন। কপালটাকে একদম রিল্যাক্স করে দিন। কপালের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের দুটো চোখের মধ্যে কেন্দ্রীভূত করুন। নিজের চোখ দুটোকে একদম রিল্যাক্স করে দিন, ঢিলা ছেড়ে দিন। চোখের ভেতরে যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো আছে ওগুলোকে একদম রিল্যাক্স করে দিন। নিজের মুখমণ্ডল, গলা, কাঁধ দুটোকে একদম রিল্যাক্স করে দিন। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের হৃৎপিণ্ডের মধ্যে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। কনসেন্ট্রেট করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনের শব্দকে যত বেশি শোনার চেষ্টা করছেন আপনার মন তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক ও শান্তিপূর্ণ আরামদায়ক অবস্থায় তার সমস্ত কাজ সুন্দরভাবে পরিচালনা করছে। নিজের পেটটাকে রিল্যাক্স করুন। কোমর, থাই, হাঁটু, কাপ মাসেল, পায়ের গুড়ুলি, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি পাঁচ থেকে এক পর্যন্ত গুনব। এক গুনাতে আপনার মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। পাঁচ, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। চার, তিন, দুই, এক, এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। এখন মনে মনে কল্পনা করুন আপনি একটা সাদা আলোক জ্যোতির গলিপথ ধরে মহাশূন্যের দিকে চলে যাচ্ছেন। খুব দ্রুত গতিতে
আপনি মহা আকাশের দিকে চলে যাচ্ছেন। আপনি পৃথিবী ছাড়িয়ে, চন্দ্র ছাড়িয়ে, সূর্য ছাড়িয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছেন। এখন আপনি এতটা দূরত্বে চলে এসেছেন যেখান থেকে না দেখতে পাচ্ছেন পৃথিবী, না দেখতে পাচ্ছেন চন্দ্র, না দেখতে পাচ্ছেন সূর্য। চারিদিকে তারামণ্ডলের আলোকজ্যোতি ঝিকিমিকি করছে। এই সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপকে দর্শন করুন আর মনে মনে অনুভব করুন এই সুন্দর দৃশ্য দেখতে আপনার কেমন লাগছে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি আরও মহাশূন্যের দিকে আগিয়ে চলেছেন। মহাশূন্য থেকে মহাশূন্যের দিকে যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একটা সূর্যের মতো তেজালো সোনালি রঙের আলোকজ্যোতির দিকে আপনি আগিয়ে চলেছেন। এবং সেই সোনালি রঙের আলোকজ্যোতির দিকে আপনি যত আগিয়ে যাচ্ছেন সেই সোনালি রঙের আলোকজ্যোতি আরও তীব্র, আরও উজ্জ্বল, আরও গ্লেজি হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনি সোনালি রঙের আলোকজ্যোতির কাছাকাছি চলে এসেছেন। সোনালি রঙের আলোকজ্যোতির কাছে এসে দেখতে পেলেন আপনার ঈশ্বর, আপনার ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আপনার সামনে দাঁড়িয়ে আছে। তার দিব্য জ্যোতি, তার দিব্য রূপকে এখন আপনি দর্শন করছেন। ভালো করে অনুভব করুন, এখন আপনার সামনে আপনার পরমেশ্বর, আপনার ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ দাঁড়িয়ে আছেন। তার সেই দিব্য রূপকে দর্শন করে আপনার মন খুশিতে ভরে যাচ্ছে। আপনার বহুদিনের সাধনার ফল আপনি লাভ করেছেন। আপনার সামনে প্রকৃতপক্ষে পরমপিতা পরমেশ্বর দাঁড়িয়ে আছেন। তার দিব্য রূপ দর্শন করে তাকে প্রণাম জানান। প্রণাম জানিয়ে আপনি আপনার মনের যে ইচ্ছা আছে সেই ইচ্ছার কথা আপনি আপনার ভগবানের সামনে প্রকাশ করুন। আপনি কোনো স্বপ্ন সফল করতে চান বা আপনি মোক্ষ প্রাপ্ত করতে চান, আপনার মনের মধ্যে যা ইচ্ছা আছে যে কোনো একটা ইচ্ছাকে আপনি জানান এবং মনে মনে বিলিভ করুন আপনার পরমপিতা পরমেশ্বর ভগবান আপনার ইচ্ছাকে মন দিয়ে শুনছে এবং আপনাকে আশীর্বাদ করছেন। আর সেই আশীর্বাদের একটা সোনালী আলোকজ্যোতি আপনার শরীরের প্রত্যেকটা কোষে ভরে যাচ্ছে, আপনার আত্মার মধ্যে চলে যাচ্ছে এবং আপনার শিরায় উপশিরায় সেই আশীর্বাদের সোনালী আলোকজ্যোতি ছড়িয়ে পড়ছে এবং আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম ঈশ্বরীয় আনন্দে ভরে উঠছে। আমি এখন কিছুক্ষণ স্টপ থাকব, আপনি আপনার পরমপিতা পরমেশ্বরের সাথে কথোপাকথন করুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন এবং আশীর্বাদের আলোকজ্যোতির অনুভূতিকে ফিল করুন, আনন্দের অনুভূতিকে ফিল করুন। আপনার শরীর মন আত্মাকে ঈশ্বরীয় আশীর্বাদের আলোকজ্যোতিতে ভরে যেতে দিন।
এখন আপনার শরীর, মন, আত্মা ঈশ্বরের আশীর্বাদের আলোতে ভরপুর হয়ে আছে। আপনি এখন আপনার দীর্ঘদিনের স্বপ্ন সফল করতে পেরেছেন। পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আপনি ধন্য হয়েছেন। আপনার মন, প্রাণ, আত্মা তাই আনন্দে আনন্দিত হয়ে আছে। এই আনন্দের অনুভূতিকে বজায় রেখে আপনি আপনার ভগবান, আপনার ঈশ্বর পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান, আপনি প্রণাম জানান। প্রণাম জানানোর পরে আপনি আস্তে আস্তে সেই সাদা আলোকজ্যোতির গলিপথের দিকে এগিয়ে যান। সাদা আলোকজ্যোতির গলিপথ এখন আপনাকে পৃথিবীর মাটিতে নিয়ে চলে এসেছে। এখন আপনি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার মন, প্রাণ, আত্মা ঈশ্বরীয় আশীর্বাদে ভরপুর হয়ে আছে, ঈশ্বরীয় আনন্দে ভরপুর হয়ে আছে। এই আনন্দের অনুভূতিকে বজায় রেখে এখন আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনব। পাঁচ গোনাতে আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন। এক, দুই, তিন, চার, পাঁচ। এখন আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছেন, সম্পূর্ণ আনন্দের অনুভূতির সাথে, সম্পূর্ণ আনন্দের সাথে। আস্তে করে চোখটা খুলুন, নিজের হাত দুটোকে রাব করে চোখের মধ্যে বুলিয়ে নিন। তো বন্ধুরা, এই ছিল আপনার পরমপিতা পরমেশ্বরের সাথে সাক্ষাৎ করার একটা ছোট্ট কিন্তু খুব পাওয়ারফুলি মেডিটেশান। এই মেডিটেশানটা আপনারা করলে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন শ্রীকৃষ্ণ বা নারায়ণের আশীর্বাদে সেই স্বপ্নটা সফল হয়ে গিয়েছে। এই মেডিটেশানটা আপনারা অবশ্যই সকালে বিকালে চালিয়ে শুনতে থাকুন এবং মেডিটেশানে বলা পদ্ধতি অনুযায়ী আপনারা নিয়মগুলোকে পালন করতে থাকুন। আর এই মেডিটেশানটা করে যাতে আপনার ভক্তগণ বা আপনার অনুরাগী মানুষরা বা শ্রীকৃষ্ণ বা নারায়ণ ভক্তগণেরা উপকার পেতে পারে, তার জন্য মেডিটেশানটা সবার সাথে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।